নরেন্দ্র মোদীক ভালদরে লুটিছে নীতিশ চন্দ্রবাবুয়ে। বাজেটত বিশেষ প্যাকেজ লাভ করার পাছতো ক্ষান্ত থকা নাই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। এতিয়া যেন নীতিশ নাইডুর বাবে মোদী হয়ে পড়ছে এটিএম। পাছে এটিএমটোত ধনহে ক্রমান্বয়ে নাইকিয়া হয়ে আহিছে, কিন্তু সেই কথা নুবুঝে নীতিশ নাইডুয়ে, কিয়নো মিত্রতা ছেদ করার ভয়ে খেদি ফুরিছে মোদীক। নীতিশ নাইডুয়ে সঙ্গ এড়িলে মিনিটতে উফরি পড়ব এনডিএ সরকার, বিরোধীর আসনত বহিব লাগিব নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুয়ে শনিবারে দিল্লিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সাক্ষাৎ করে ঋণগ্রস্ত দক্ষিণের রাজ্যখনের বাবে আর্থিক সাহায্য বৃদ্ধির দাবি জানায়। ইয়ার লগতে তেও কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণকো সাক্ষাৎ করে। তাত রাজ্যের লগত জড়িত বহু বিষয়ের উপর আলোচনা করা হয়। নাইডুয়ে সীতারমণক অন্ধ্রপ্রদেশের দুর্বল আর্থিক অবস্থার বিষয়ে অবগত করে রাজ্যখনের উন্নয়নের বাবে কেবাখনো আসনির অধীনত বর্ধিত সহায় বিচারে। 16গৰাকী লোকসভা সদস্যরে টিডিপি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের এক প্রধান মিত্রদল। এইবার বিজেপিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করব নোৱাৰিলে আৰু মাত্র 240খন আসনতে সীমাবদ্ধ থাকিল বিজেপি। সেয়েহে এনডিএর অংশীদার হয়ে থাকা নাইডু আৰু নীতিশ কুমারের এই সরকারত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর তারই সুযোগ গ্রহণ করেছে নীতিশ কুমার আৰু চন্দ্রবাবু নাইডুয়ে। সূত্রের মতে কেন্দ্রীয় বাজেটের পিছত মোদীর সঙ্গে হওয়া প্রথমখন বৈঠকত চন্দ্রবাবু নাইডুয়ে অন্ধ্রপ্রদেশের বাবে করা বৃহৎ ঘোষণার বাবে তেওঁক ধন্যবাদ জানায়। ইয়ার ভিতর নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের বাবে 15,000 কোটি টাকার প্যাকেজও অন্তর্ভুক্ত হয়ে আছে। এনডিএ সরকারের মূল মিত্রদল টিডিপিয়ে রাজ্যের আর্থিক সংকটের বিষয়টুক লৈ আরম্ভণির পরাই সরব হয়ে আহিছে। ইয়ার সমান্তরালক আর্থিক প্রত্যাহ্বানের সঙ্গে মোকাবিলা করবলে কেন্দ্রীয় সাহায্যও বৃদ্ধির দাবি জানাইছে মুখ্যমন্ত্রীগিয়ে। পরিস্থিতি কিছু জটিল আছে মোদী সরকারের, দুই নাও দুই ভরি, এড়ি দিব নারী আর ধরে রাখলেও ক্ষীরতি গায়ের দরে ক্ষীরাই থাকিব আর মোদীর চন্দুকর তলি উদং হয়ে গই থাকিব। মুঠতে নীতিশ নাইডুয়ে নাকত ধরে চাকত ঘুরাইছে নরেন্দ্র মোদীক। ন্যাশনাল ডেস্ক, নর্থ ইস্ট নাও।